আজকের ইঁচড় চিংড়ি হবে, তাই মাকে দিয়ে আলু আর ইঁচড়টা কাটিয়ে নিচ্ছি। রান্নাটা আমি করব, মা কেটে দিচ্ছে। ইঁচড়টা কাটা হয়ে গেছে, এইবারে আমি রান্না করব, আর কিভাবে করব সেটা দেখাচ্ছি। কড়ায় গরম জল আর তার সাথে একটু হলুদ দিয়েছি, আর ইঁচড়গুলো দিয়ে দিয়েছি। একটু ভাপিয়ে জলটা ফেলে দেব, এটা সিদ্ধর জন্য না, শুধু একটুখানে কষ্টটা বের করানোর জন্য দিয়েছি। এইবারে এটাকে আমি নামিয়ে নেব। করে নিলে কষটা বেরিয়ে যায়, ওর ভেতরে একটা কালো কষ থাকে, সেটা বেরিয়ে যায়, তার জন্য এটা করলাম। উঠোনের পুরনো দলনাটা ছিঁড়ে গেছে, তাই নতুন করে আবার দলনা খাটানো হচ্ছে। সোনাই দলনায় বসতে ভালোবাসে বলে বাবু ওকে এই দলনাটা বানিয়ে দিয়েছে। আলুগুলো একটু ভেজে নেব। আলুর ভেতরে একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে। আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। প্যাঁচটা তো একই রকম লাল লাল করে ভাজতে হবে আলুর মতন করে। এই পেঁয়াজের সাথে ছোলাগুলোকেও ভেজে নেব আমি। পেঁয়াজ আর ছোলা একসাথে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেরকমভাবে আলুটাকে লাল করে ভেজেছি, ঠিক একই রকমভাবে ছোলা আর পেঁয়াজকে লাল করে ভাজব। ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা বাদামি চলে এসছে। এইবারে এর ওপরে আমি একটু রসুন দিয়ে দেব, রসুনটাকে ভেজে নিচ্ছি। এই চোখটাকে একটু গরম জলে হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, কষটা বের করিয়ে নিয়েছি। এবার এটা এর ভেতরে আমি দিয়ে দেব। এসবটাকে আমি একসাথে পেঁয়াজের সাথে ছোলার সাথে ভেজে নেব। আলুর ভেতরে একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা একটু কম দিচ্ছি। এর উপরে দেব হলুদ, পদ্মগন্ধ লঙ্কার গুঁড়ো, আদা বাটা, এবার দেবো জিরে বাটা। এইবার এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে ইঁচড়টাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ইঁচড়টা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাগুলো একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দেবো। সবগুলো একসাথে এবার একটু ভালো করে কষিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এবার এগুলো এর ভেতরে দিয়ে দেবো আমি। সবগুলো একসঙ্গে ভালো করে আমি মেরে নিয়েছি। এইবারে এর ভেতরে আমি জল দিয়ে দেবো। যেহেতু শুকনো শুকনো হবে, বেশি ঝোল রাখবো না, সেহেতু জলের জলের পরিমাণটা একটু কম দেবো, আর একটু জল দেবো।
নেড়ে ছেড়ে এবারে ঢাকিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকিয়ে দিচ্ছি, আঁচটা কম করে দিয়েছি আর এটা ঢাকিয়ে দিচ্ছি। খুলে একটু নেড়ে দেবো আর একটু জলটা মরে যাবে, আর একটু ঢাকিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর ওপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম হালকা করে। আর একটু ঘি দিয়ে দেবো। নেড়ে ছেড়ে নেই, এটা নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করা যাবে।